আমরা যারা নতুন ইউটিউবার রয়েছি ইউটিউবে এসে কিন্তু আমরা অনেক ভিডিও আপলোড করে ফেলেছি, বাট আমাদের ভিডিওতে তেমন কোনো ভিউজ আসে না, তেমন কোনো রেসপন্স আমরা আমাদের ভিডিও থেকে পাই না। দেখুন, ইউটিউবে কি এমন কোনো উপায় রয়েছে বা ওয়ে রয়েছে যে ওই উপায়টা বা এই ওয়েগুলো ফলো করে আমরা আমাদের ভিডিওতে বা ওই টিপসগুলো ফলো করে আমাদের ভিডিওতে আমরা ইনস্ট্যান্ট ভিউস আনতে পারবো? দেখুন, আমি যতটুকু জানি বা ইউটিউব টিম যতটুকু আমি তাদের সাথে কথা বলে জানতে পেরেছি, তারা কিন্তু বলেছে এই ধরনের কোনো ওয়ে নাই বা কোনো এই ধরনের কোনো টিপস নাই যে ওই টিপসগুলো ফলো করার ফলে আপনার চ্যানেলটি রাতারাতি ভাইরাল হবে এবং আপনার চ্যানেলগুলো ভাইরাল হতে পারে। তো এরকম কোনো ওয়ে কিন্তু কোনো ইউটিউবার বা ইউটিউব যে টিমস রয়েছে বা ইউটিউব অ্যালগোরিদম যেটা রয়েছে সেই ইউটিউব টিম থেকেও কিন্তু আপনাকে বলতে পারবে না যে আপনি এই টিপসটা ফলো করুন, বা যে একটা ইউটিউবার বা বড় যারা ইউটিউবার প্রতিষ্ঠিত হয়েছে সেই ইউটিউবারও কিন্তু বলতে পারবে না যে আপনি এই কাজটাই করুন, এই কাজটা করলে আপনার চ্যানেলে ভিউস আসবে, আপনার ভিডিওতে ভিউস আসবে, আপনি সফল ইউটিউবার হতে পারবেন। দেখুন, এই কথাটা কিন্তু কেউ কিন্তু সঠিকভাবে বলতে পারবে না যে আপনি এই কাজটা বা এই একটা কাজই আপনাকে করতে হবে বা এই 10-15টা কাজ করুন আপনার চ্যানেলে আপনি ভিউস আনতে পারবেন। তো এইখানে বেশ কিছু কারণ রয়েছে আমাদের ভিডিওতে ভিউস আনার জন্য। তো এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, প্রথমত আসা যাক, সাপ সাপ আমরা বলে দেই বা আমি বলে দিচ্ছি বা যারা বড় ইউটিউবার রয়েছে তারাও কিন্তু বলে দেয়, ইউটিউবে এমন কোনো ওয়ে নাই যে আমি ওই টিপসটা যদি ফলো করি, ওই টিপসটা ফলো করলে আমার ভিডিওতে রাতারাতি মিলিয়ন হবে, আমার সেই ভিডিও থেকে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম হবে, আমি মনিটাইজেশন করে আমার চ্যানেল থেকে আমি ইনকাম করতে পারবো। তো দেখুন, এরকম কোনো ওয়ে বা এরকম কোনো কথাই কিন্তু কোনো ইউটিউবারই কিন্তু সঠিকভাবে বা এক্স্যাক্টলি হিসেবে কিন্তু সেই টপিকটা সেই ফাইন্ড আউট কিন্তু ধরিয়ে কিন্তু দিতে পারবে না। তো এইখানে কিছু আমাদের কাজ করতে হয়, সেই কাজগুলো করলে আমরা আমাদের দেখা যায় আমাদের ভিডিওতে ইনস্ট্যান্ট কিছু ভিউস আসে এবং অ্যাভারেজ কিছু ভিউস ওয়াচ টাইম দিয়ে আমাদের চ্যানেলটি কিন্তু আমরা মনিটাইজেশন করাতে পারি। তো এইখানে একটা বিষয় লক্ষ্য করুন, দেখুন আমরা যখন ইউটিউব প্ল্যাটফর্মে লং টাইম ধরে ভিডিও আপলোড করি, তো এই লং টাইম ধরে ভিডিও আপলোড করতে করতে দেখা যায় আমাদের যে কোনো সেই সাপোজ ধরুন আপনি যদি 200 ভিডিও আপলোড করেন, সেই 200 ভিডিওর থেকে দেখা যায় যে কোনো একটা ভিডিও কিন্তু আপনার ভাইরাল হয়ে যায় এবং সেই ভাইরাল ভিডিওর থেকে কিন্তু 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমরা কমপ্লিট করতে পারি। তাহলে এখানে আমরা প্রথমে যে বিষয়টা বুঝতে পারলাম যে কোনো ইউটিউবার বা ইউটিউব যে টিম রয়েছে স্বয়ং সেই ইউটিউব টিমও কিন্তু আপনাকে বলতে পারবে না, বা একটা বড় ইউটিউবার বা সফল ইউটিউবার যারা মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে, যাদের ভিডিও যারা মানে ভিডিও ছাড়লে হাজার হাজার ভিউস আসে, তারাও কিন্তু আপনাকে বলতে পারবে না যে ভাই আপনি এই কাজটা করুন, এই টপিকের উপরে ভিডিও বানান বা আপনি এই বিষয়গুলো ফলো করুন, তাহলে আপনার ভিডিওতে ভিউস আসবে, আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। তো এই কথাটা বা এই শব্দটা কিন্তু কোনো ইউটিউবার স্বয়ং ইউটিউব টিমও কিন্তু উচ্চারণ করতে পারবে না, কারণ ইউটিউব টিম নিজেও জানে না যে একটা ভিডিও কখন ভাইরাল হবে বা কখন ভাইরাল করবে। দেখুন, এইখানে ইউটিউব যে রোবট রয়েছে, রোবোটিক সিস্টেমটা এমনভাবে সেট করা রয়েছে, এমনভাবে এখানে কাজ করতেছে যে আপনার দেখা গেল যে আপনি লং টাইম আপনার চ্যানেলে কাজ করলেন, লং টাইম ভিডিও আপলোড করার ফলে দেখা গেলো আপনার 250 ভিডিও হলো, সেখান থেকে হুট করে একটা ভিডিও আপনার উঠে গেলো অর্থাৎ ভাইরাল হয়ে গেলো, সেই ভিডিও থেকে আপনি আপনার ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট করতে পারেন। তো এখন অনেকেই বলতে পারেন যে ভাই অনেকেই যে আছে 10-15টা ভিডিও দিয়ে তারা তাদের চ্যানেলটি মনিটাইজেশন করে নিয়েছে অর্থাৎ তাদের ভিডিওগুলো ভাইরাল হয়েছে। দেখুন, এটা আসলে শতকরায় একটা থেকে দুইটা চ্যানেলে হয়ে থাকে, এটাকে আর বেশিরভাগ যে চ্যানেলগুলো রয়েছে বেশিরভাগ চ্যানেলে কিন্তু এই কাজটা হয় না বা এই ঘটনাটা বা এই যে গ্রো আপের যে বিষয়টা 10-15টা ভিডিওতে এটা কিন্তু হয় না। শুধুমাত্র একটা ওয়ে রয়েছে, সেটা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ড দিয়ে যদি আপনি বুস্ট করতে পারেন তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু অর্গানিক যেটা ওয়ে রয়েছে ইউটিউব টিম বা ইউটিউব রোবট দ্বারা যেটা নিয়ন্ত্রিত রয়েছে সেই হিসাবে যদি আপনি কাজ করেন তাহলে দেখা যাবে আপনাকে লং টাইম সেই প্ল্যাটফর্ম অর্থাৎ ইউটিউব প্ল্যাটফর্মে আপনাকে লং টাইম ভিডিও আপলোড করতে হবে। লং টাইম যখন আপনি ভিডিও আপলোড করবেন সেই ভিডিওগুলোর থেকে দেখা যাবে যে কোনো একটি ভিডিও উঠে গেছে এবং আপনার চ্যানেলটি আপনি সেই একটা ভিডিওর থেকে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইমের ক্রাইটেরিয়াটা কমপ্লিট করে কিন্তু মনিটাইজেশনটা পেয়ে যাবেন। তো নেক্সট যে পয়েন্ট আমরা উল্লেখ করবো, দেখুন আমরা ইউটিউবে যখন একটা ভিডিও দেখি সেই ভিডিওটা আমরা আসলে কোন বিষয়টার উপরে দেখি বা আমরা কী দেখে সেই ভিডিওটা ক্লিক করি আমরা সেই ভিডিওটা দেখি। দেখুন, আমরা যখন সার্চ করি তখন সার্চ করলে কিন্তু হাতে গোনা 2-10 জন বড় ইউটিউবারের ভিডিও সেম ভিডিওগুলো কিন্তু ঘুরে ফিরে কিন্তু এই সার্চ লিস্টে কিন্তু আসে। বাট আমরা যে ভিডিওগুলো আমরা তৈরি করি বা আমরা যে ভিডিওগুলো দেখি সেগুলো কিন্তু কি সবসময় আমরা মানে সার্চ করে কি সেই ভিডিওগুলো দেখি? দেখুন, এই কাজটা কিন্তু আমরা কখনই করি না। আমরা যখন স্ক্রল করি, স্ক্রল করতে করতে দেখি যে কোন ভিডিওটার থাম্বনেলটা ভালো হয়েছে, কোন ভিডিওটার টাইটেলটা ভালো হয়েছে,
সেই বিষয়টা দেখে কিন্তু আমরা সেই ভিডিওটাতে ক্লিক করি। আমরা কিন্তু কখনোই আমরা ওই সার্চ দিয়ে কিন্তু কোনো ভিডিও এক্স্যাক্টলি সবসময় কিন্তু আমরা ভিডিও খুঁজি না। তো দেখা যায় আমরা মানে বেশ কিছু ক্যাটাগরি রয়েছে এখানে সার্চের বিষয়গুলো রয়েছে। যেমন ধরুন আমরা যদি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে যাই তাহলে কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের সেটা সার্চ করতে হয়। সার্চ করে আমরা বড় ইউটিউবারের যে ভিডিওগুলো রয়েছে সেইগুলো কিন্তু আমরা দেখি, সেখানে কিন্তু আমরা থাম্বনেল দেখি না, সেখানে কিন্তু আমরা চ্যানেলের লোগোটা দেখি। বাট আমরা যখন স্ক্রল করতে করতে যখন একটা ভিডিও ক্লিক করি সেই ভিডিওটা যখন আমাদের মানে মনের ভিতরে যখন ধরে যায় তখন আমরা আসলে কোন বিষয়গুলো লক্ষ্য করি, এই বিষয়টা কি আপনি কখনো লক্ষ্য করেছেন? তো ওই সময়টাতে আমরা যে বিষয়টা লক্ষ্য করি সেটা হচ্ছে দেখুন ওই ভিডিও থাম্বনেলটা। তো থাম্বনেলটা আমাদের যদি মনে ধরে বা আমরা যদি আকৃষ্ট হই সেই থাম্বনেলটার উপরে তাহলেই মূলত কিন্তু আমরা ওই ভিডিওটার উপরে ক্লিক করি এবং ভিডিওটা কিন্তু আমরা ওয়াচ করি। তো সেম কাহিনীটাই কিন্তু ঘটে অন্য একজন ক্রিয়েটর বা যারা ইউজার রয়েছে ইউটিউব ইউজার তাদের কিন্তু সেম কাহিনীটাই ঘটে। দেখুন আপনি যখন একটা ভিডিও তৈরি করলেন ভিডিওর ভিতরেই কিন্তু গিয়ে কিন্তু তারা জাস্টিফাই করবে না যে ভিডিওটা কেমন হয়ে গেছে, তারা কিন্তু যে বিষয়টা জাস্টিফাই করবে প্রথমে সেটা হচ্ছে থাম্বনেলটা। আসলে আপনি থাম্বনেলটাতে কি বোঝাতে চেয়েছেন, আপনার টাইটেল ডেসক্রিপশন এটা কি বোঝাতে চেয়েছেন সেই বিষয়টা কিন্তু আপনাকে থাম্বনেলের মধ্যে কিন্তু তুলে ধরতে হবে। আপনি যখনই একটি থাম্বনেলের মধ্যে ওই ভিডিও অর্থাৎ 8 মিনিট 10 মিনিট 5 মিনিট যে কয় মিনিটের ভিডিও হোক সেটা সামারি আকারে যদি আপনি আপনার থাম্বনেলের উপর যদি ফুটিয়ে তুলতে পারেন তাহলে দেখা যাবে আপনার ভিডিওতে ক্লিক থ্রু রেট বেশি পড়বে। এবং যখনই একটা ভিডিওতে ক্লিক থ্রু রেট বেশি পড়ে এবং ওয়াচ টাইমটা বেশি পড়ে তখনই কিন্তু সেই ভিডিওটা ভাইরাল হয়ে যায়। তো এই বিষয় বা এই কথাটা কিন্তু আমার নামে কিন্তু গত একটা ভিডিওতে কিন্তু বলে দিয়েছিলাম যে ইউটিউব টিমের সাথে কথা বলে সেই বিষয়গুলো কিন্তু আমি স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছিলাম। দেখুন একটা ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে মেন পয়েন্ট হচ্ছে আপনার ক্লিক থ্রু রেট এবং দ্বিতীয়ত হচ্ছে ওয়াচ টাইম। এই দুইটা বিষয় যদি আপনার পারফেক্ট থাকে তাহলে দেখবেন আপনার ওই ভিডিওটা কোনো না কোনো দিন আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হবে। আপনার দেখবেন আপনার অ্যানালিটিক্সে গিয়ে আপনি চেক করবেন আপনার একটা ভিডিওতে যদি ক্লিক থ্রু রেট যদি 10+ হয় তাহলে ভেবে নেবেন এই ভিডিওটা কোনো না কোনো সময় যে ভালো একটা পজিশনে যাবে অর্থাৎ র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। সো এটাগুলো মূলত আমাদের দুইটা পয়েন্ট যে আমাদের ভিউজ না আসার পিছনে কারণ বা কোন কাজগুলো করলে আমরা ভিউজটা আনতে পারবো। আমাদের ভিডিও ভাইরালের ক্ষেত্রে বা ভিডিওতে ভিউজ আসার ক্ষেত্রে যে কাজটা বা যে ফ্যাক্টটা কাজ করে সেটি হচ্ছে আমাদের এসইও। আমাদের এসইও কিন্তু অনেকটাই কাজ করে। দেখুন আমরা যে বিষয়টা নিয়ে সার্চ করি আমরা কিন্তু অনেকেই আছি অনেক সময় অনেক টপিক নিয়ে কিন্তু সার্চ করি। তো এই সার্চগুলো আমাদের কাজ করতে হবে অর্থাৎ আমাদের ভিডিওগুলোকে এসইও করতে হবে, অফপেজ এসইও করতে হবে, তারপরে আমাদের যে মেন যে এসইওটা এসইওর কাজ রয়েছে আমাদের ভিডিওতে 5 স্টার দেওয়া, তারপর হচ্ছে ভিডিওটা রিনেম করা, ভিডিওর ডেসক্রিপশন দেওয়া, এই বিষয়গুলো কিন্তু কাজগুলো কমপ্লিট করে কিন্তু আমাদের একটা ভিডিও প্রপার ওয়েতে কিন্তু আপলোড করা উচিত। আর যখন একটা ভিডিও আপনি প্রপার ওয়েতে বা প্রফেশনালভাবে যখনই আপলোড করতে পারবেন ভিডিওটা সুন্দর টাইটেল দিতে পারবেন রিসার্চ করে, ডেসক্রিপশন দিতে পারবেন রিসার্চ করে, এবং থাম্বনেল যেটা রয়েছে যেটা আমি 2 নম্বর পয়েন্টে বললাম যে আপনার যে ভিডিওটা রয়েছে ভিডিওর ভিতরে আপনি কী দেখাতে চেয়েছেন, কোন বিষয়টা আপনি ফুটিয়ে তুলেছেন সেই বিষয়টা আপনাকে সামারি আকারে আপনার থাম্বনেলে ফুটিয়ে তুলতে হবে। তাহলে কিন্তু মানুষ বুঝতে পারবে বা একজন অডিয়েন্স বুঝতে পারবে না এই ভিডিওটা যদি আমি মনোযোগ দিয়ে দেখি তাহলে আমার অনেকটাই হেল্প হতে পারে, এই ভিডিওটা থেকে আমি ভালো কিছু শিখতে পারি। এই বিষয়গুলো কিন্তু জাস্টিফাই করে কিন্তু একটা দর্শক একটা ভিডিওতে ক্লিক করে। আমি আবারও বলছি দেখুন সার্চে কিন্তু অত মানুষ ভিডিও দেখে না যে আমি আমার 100% সার্চ করতে মানে আমার এসইও করতে হবে, এসইও করে আমার ভিডিওটাতে টপে আনতে হবে, এটা কিন্তু কখনোই এই কাজটা ঘটে না। দেখুন আপনার ভিডিও তখনই ব্রাউজ ফিচারে যায় তখনই সাজেস্টার যায় যখন আপনার ভিডিওর ওয়াচ টাইম এবং ক্লিক থ্রু রেটটা ভালো থাকে। ভালো থাকলেই এই দুইটা পজিশনে গিয়ে কিন্তু আমাদের ভিডিওগুলো ভাইরাল হয়। সো মূলত এই তিনটা বিষয়ের উপর যদি আপনারা একটু ফলো দিতে পারেন বা একটু নজরদারি রাখতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলোতে ভিউজ আসার সম্ভাবনা বা পসিবল রয়েছে। তাছাড়া কিন্তু কোনো অ্যাকুরেট বা এই কাজটা করলে বা এমন কিছু ওয়ে আছে বা আপনার জানা আছে বড় ইউটিউবারের কাছে আপনি জানতে চান এই ধরনের কোনো ওয়ে কিন্তু ইউটিউবে নাই যে ওই বড় ইউটিউবারটা আপনাকে বলে দিবে যে ভাই আপনি এই শুধুমাত্র একটা কাজ করুন আপনার ভিডিওগুলো ভাইরাল হতে পারে বা হয়ে যাবে রাতারাতি। তো এই কাজগুলো বা এইটার সম্ভাবনা কিন্তু নাই বললে চলে। সো আমি যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম থাম্বনেল ডেসক্রিপশন ভিডিও কোয়ালিটি আপনি কীভাবে কী করবেন এই বিষয়গুলো নিয়ে যদি কাজ করতে পারেন তাহলে দেখা যেতে পারে শুধুমাত্র আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে বা আপনার ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা রয়েছে। সো এই ছিল মূলত আজকের এই ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।